নমস্কার বন্ধুরা, রিঙ্কি রান্নাবান্নাতে সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখন চলছে পুজোর মরশুম। আমরা বাঙালি, আর বাঙালিদের কাছে সব থেকে বড় উৎসব হলেই দুর্গাপুজো। আর এখন চলছে সেই দুর্গাপুজোর উৎসব, তো তার জন্য এখন কয়েকদিন রান্নার ভিডিও নয়, একটু পুজো পরিক্রমা নানান ব্লগের ভিডিও আমার চ্যানেল থেকে আপলোড করা হবে। তো তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আজকে চলে এসেছি আমার ছোট্ট শহর বনগাঁর পুজো পরিক্রমা নিয়ে। আমাদের বনগাঁতেও কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, আর খুব সুন্দর সুন্দর ঠাকুরও হয়েছে। তো সেই সব ভিডিও আপনাদের সামনে এখন আমি দেখাবো, আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন। এইটা চলে এসেছি স্টেশন রোড, তো এখানে খুব সুন্দর বাঁশের প্যান্ডেল হয়েছে, আর লাইটিংগুলো কিন্তু দারুণ হয়েছে। এরপর চলে আসছি আর একটা প্যান্ডেলে, তো তার আগে গেটটা আপনাদের সামনে দেখাই। দেখুন কি সুন্দর লাইটিং করেছে, আর গেটটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার ভেতরে যাব, পুরো দুই দিক থেকে পুরো লাইটিং করেছে, আর দূর থেকে এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, আর দূর থেকে দেখা যাচ্ছে। তো দূর থেকে প্যান্ডেলটা দেখায় ডিজনিল্যান্ড, তো দূরে নয়, আমাদের বনগাঁতেও কিন্তু হয়েছে এই ডিজনিল্যান্ড, আর দেখতে দূর থেকে যে অসাধারণ লাগছে। তো চলুন বন্ধুরা, আমি বনগাঁর প্রতিটা প্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পারি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। তো এবার প্যান্ডেলের ভেতরে যাব, আর দেখুন এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা, তো এখনই এত ভিড় হয়েছে, তাহলে রাতে না জানি আরও কত ভিড় হবে। একটা বছর পর, কত দীর্ঘদিন অপেক্ষা করার পর মা আমাদের কাছে আসেন মাত্র 5-7 দিনের জন্য। তো এই টাইমটা আমরা সবাই খুব আনন্দ করি, মজা করি। তাহলে চলুন বন্ধুরা প্যান্ডেলগুলো দেখাই। Thank you.